আর কয়েকটা লোকের কাজ নেই, কর্ম নেই, যেহেতু তার পছন্দ নয়। আমি মাঝে বলি কেষ্ট তোমরা যদি কিছু চেয়েছিল কৃষ্ণ নাকি কেষ্ট তোমরা কিছু চেয়েছিল দেয়নি, এ সারাক্ষণ কেষ্ট পছন্দ পড়ে আছে, নিশ্চয়ই কিছু চেয়েছিল দিতে পারি বেচারা, চাইলে একটু মুড়ি মুড়ি খাই তো দিতে পারিস, মুড়ি না কিন্তু বাড়িতে আছে, এই জন্য ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। তারা ঠিক করবে, তারা বাজার নিয়ন্ত্রণ করবেন, তারা গভর্নমেন্ট কোন নিয়ন্ত্রণ করবেন, তারা সরকার নিয়ন্ত্রণ করবেন, আর নিজেদের টাকায় চ্যানেল কারো কারো কাছ থেকে নিয়ে তাই যা বলবেন তাই হবে। আমি আপনাদের একটা কথা বলে যাই, দুঃখের সাথে এতদিন বলি, একদিন বলেছি আনন্দ বাজার পড়বেন না, আমার বাংলার শত্রু এবিপি আনন্দ দেখবেন না, ওটা সিপিএম কংগ্রেস আর বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, বিশ্বাস করেন তো? আমার ইয়াং ছেলে মেয়েরা যারা ছাত্র যোগান আছে কি দেখবেন, ঘৃণা করবেন, দেখবেন না, মারপিট করবেন না, ভাঙতেও যাবেন না, কিন্তু তাকাবেন না। আমি পড়ি না, আমি পড়ি না তো পড়ি না, আমি ওদের থেকে তাকাই না, তাকাবো আমার ঘৃণা লাগে, আমি পড়ি না, আমার বাড়িতে পাঠাও আমি ওদের ছেলে মেয়েদের আমি পড়ি না, আমি যাকে পছন্দ করি না আমি তার থেকে তাকাই।